দেখুন একজন এমন একটা জায়গায় এই যে মানুষ কি করছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি মোটো ব্লগটি করছি আপনাদের সাথে গুলশানের 2 নম্বর থেকে, যেখানে সিগন্যালে আমরা ইতিমধ্যে আটকে গেছি। তো সেখান থেকে আমার ব্লগটা শুরু। আমার আপনারা জানেন আমার কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমার 2টি মোবাইল, আমার ওয়াইফের গলার স্বর্ণের চেন এবং কিছু ক্যাশ টাকা ছিনতাইকারীরা কক্সবাজার থেকে ফেরার পথে নিয়ে গিয়েছিল। তো তারপর থেকে আমি ঠিক মতন রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না। তো পাশাপাশি জানেন মাঝে মধ্যে মোটো ব্লগের কিছু ভিউ ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আজকে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি গত 2 দিন আগে S22 Ultra ফোনটি যমুনা ফিচার পার্কের টপ গিয়ার থেকে নিয়েছি। তো তারা অথেন্টিক ফোন দেয় বলে আমি সেখান থেকে নিয়েছি, আর আমি অনেক ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে এই ফোনটা নিয়েছি, কারণ অনেক জায়গায় রিভিউ দেখেছি এই ফোনটা আসলে মোটো ব্লগ বলি, অ্যাকশন মোড বলি, যা বলি, ডেইলি ব্লগ ট্রাভেল এর জন্য একটা পারফেক্ট একটি ফোন। তো জানি না এটার লংজিবিলিটি কীরকম হবে, এটা কতটা সাপোর্ট পাবো দৈনন্দিন চলার সাথে। তো তারপর আমি নিলাম, দেখি আল্লাহ ভরসা হবসু এটা একটা ভালো চলার সঙ্গী হবে, আমি এই সঙ্গীকে নিয়ে ভালোভাবে চলতে পারবো। তা আপনারা যারা আমার ইউটিউব কিংবা ফেসবুক প্রোফাইলে যারা সংযুক্ত আছেন, তারা অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। তারপরে ভিডিওটার কোয়ালিটি কেমন, ভিডিওটা কেমন হচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর বেসিক্যালি এই মোটো ব্লগ করতে গেলে আরও কীরকম ইম্প্রুভ করা উচিত আপনারা কমেন্টস করে আমাকে সহযোগিতা করবেন, আপনার সুন্দর গঠনমূলক পরামর্শ আমার জন্য অনেকটা অনুপ্রেরণা হয়ে জাগাবে। আপনি জানেন আমি একটা বড় দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ার পরও আমি ভিডিও দেওয়া মোটামুটি স্টপ হয়ে গিয়েছিল, আমি ভেঙে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আবার চিন্তা করেছি, আমার যেহেতু একটা পরিবার, বড় পরিবার আছে আমার ফেসবুকে ইউটিউবে, সেই পরিবারের জন্য আসলে আপনাদের সাথে আমি সুসময় দুঃসময় শেয়ার করেছি। তা আপনাদের সাথে কাটানো সময়গুলো আমার কাছে মনে হচ্ছিল বেশ সময়, আর এই প্ল্যাটফর্মে যদি সুন্দর সময় কাটাতে হয় কিংবা সুন্দর সময় পার করতে চাই, তাহলে এইখানে আমাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। কারণ কি, আপনাদের সাথে আমার কানেক্ট থাকতে হবে, কানেক্ট থাকার একটাই মাধ্যম ভিডিও আপলোড। তা আমরা জ্যাম ছেড়েও ছুটে গেছে এইখানে টার্কিশ এম্বাসি ডান পাশে, আমেরিকান এম্বাসি, তো এইখানে এইদিকে কূটনৈতিক পাড়া, এগুলা মানে প্রচুর এম্বাসি, অনেকগুলো এম্বাসি আছে, কানাডিয়ান এম্বাসি আছে, সৌদিয়ান এম্বাসি আছে, অনেক এম্বাসি আছে এদিকে, প্রচুর এম্বাসি, বিআইপি এলাকা আর কি। তা এখান থেকে আমার আজকে ভিজিট ছিল এলাকায়, যা আপনারা জানেন আমি একটা বেসরকারি কোম্পানিতে ডিভিশনাল হেড হিসাবে কর্মরত আছি। তা আমি আমার কাজের পাশাপাশি আপনারা জানেন আমি এই ব্লগিংটা ট্রাই করার চেষ্টা করছি, এই জগতে আপনাদের কাছ থেকে শিখছি, আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন, অনেকের ভিডিও আমি ফলো করি, যেমন বর্তমানে শরীফ ভাই খুব ভালো পপুলার, ওনার ভিডিওগুলো পরামর্শগুলো অনেকে দেখি, শরীফ ভাই, জাহিদ ভাই, অনেক ভাই আছে, অনেক আপু আছে, তারা সুন্দর সুন্দর মানে ভিডিও দেয়, শিক্ষামূলক ভিডিও দেয়, আমি তাদের ভিডিওগুলো ফলো করি, আপনারা অনেকে আছেন আমার ভিডিও ফলো করেন। হ্যাঁ, এরকম যারা নতুন তারা এই প্ল্যাটফর্মে আসলে অ্যাক্টিভ থাকতে গেলে আপনাকে ভিডিওর সাথে কমেন্টস করতে হবে, তারপরে আপনাকে লাইভে আসতে হবে, ছোট ছোট রিলস আপলোড করতে হবে, লং ভিডিও দিতে হবে, নতুনদের মানে অ্যাক্টিভ থাকতে হলে এই কাজগুলো করতে হবে। পাশাপাশি আমি যে পরামর্শ দিব সেই পরামর্শ হচ্ছে নতুনদেরকে, মানে শুধুমাত্র মানে ভিডিও দিয়ে চুপ করে থাকলে হবে না, আপনাকে এই প্ল্যাটফর্মে মোটামুটি আপনাকে যারা আপনার ভিডিওগুলো দেখে, আপনার ভিডিও দেখার পরে কমেন্টস করে, সেই ভিডিওতে আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রিপ্লাই না দিলে আপনার অনেক সময় প্রবলেমে পড়ে যাবেন, তা আপনার ভিডিওগুলো রিচ হবে না, রিচ ডাউন হয়ে যাবে। আর আপনারা জানেন ফেসবুকে নতুন আপডেটে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে সকল ধরনের সুবিধা রয়েছে, এবং যারা অনেক সময় পর্দাশীল, পর্দা করেন, ঘরে থাকতে চান, তাদের জন্য এটা অনেক ভালো একটা গ্রেট অপরচুনিটি। আপনারা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চান, তাহলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। সামান্য কোনো ক্রাইটেরিয়া নিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নিতে হলে আপনি শুধু কাজ করে যাবেন, ফেসবুক আপনার পরিশ্রম হিসাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, আশা করি যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন।
তা আমরা এখন যে এলাকায় আছি, কোকাকোলা এরিয়াতে আছি, প্রচুর জ্যাম। এই টাইমে অফিস যেহেতু শেষ হয়ে যায়, রাস্তায় প্রচুর জ্যাম থাকে, যার কারণে একটু প্রবলেম হয়। তো সাথেই থাকবেন আশা করি। প্রচুর জ্যাম রাস্তায়। আর S22 আলট্রা কারা কারা চালান, কিরকম রেজাল্ট পাচ্ছেন, যদি কোনো S20 আলট্রার ইউজার থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমি মানে ভালো না খারাপ এটা যেহেতু আমি একদম নিউ নিয়েছি, ডিসাইড করতে পারবো। আমি যেরকম রিভিউ দেখেছি, মোটামুটি S22 আলট্রা মানে একটা ফ্ল্যাগশিপের মধ্যে ভালো একটা ফোন, তো সেই জন্য আর কি চিন্তা ভাবনা করে নিয়েছি আর কি, অনেক চিন্তা ভাবনা করে। আর বর্তমান যে পরিস্থিতি দেশের, মানে আসলে মানুষের কাছে ক্যাশ বলতে একদম নেই, ব্যাংকের মধ্যেও ক্যাশ নেই, অনেক জায়গায় অস্থির অবস্থা। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষমতার 100 দিন অতিক্রম হয়েছে, তিনি 100 দিনের উপলক্ষে অনেক কিছুই বর্ণনা দিয়েছেন, আমি সেই দিকে যাব না। যারা এই প্ল্যাটফর্মে থাকেন তারা কিছু না কিছু শোনার জন্য আকুল হয়ে থাকেন, সেই জন্য আমি মনে করি ওইগুলো নিয়ে আলোচনা না করে আমি আপনাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে অনেক রকমের টুইস্ট থাকতে পারে, আপনারা পাশেই থাকবেন। রাস্তায় প্রচুর জ্যাম, যার কারণে মানে ড্রেন লাইনের উপর দিয়ে গাড়ি চালাইতে হচ্ছে, অনেকেই যাচ্ছে, আমিও যাই, যদিও এটা অনেক হাই রিক্স। এই জায়গাটা একটু ফাঁকা, অবশেষে জ্যাম পেরোলাম, যমুনা ফিচার পার্ক পেরো হয়ে গেলাম, সামনে কুড়িল চৌরাস্তা। ঢাকা শহরে আসলে অফিস টাইম শেষ হলে রাস্তাঘাটে একটু জ্যামটা বেড়েই যায়, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী, অভ্যাস হয়ে গেছে। যারা নতুন আসবে ঢাকা শহরে আসলে বিরক্ত হয়ে যাবে, কারণ শরীর অসুস্থ হয়ে যেতে পারে। দেখেন এই যে দেখেন মানুষ কি করে, এই সাইড থেকে ওই সাইডে চলে যায়, মানে মোটর সাইকেল আমরা মানে কি যে বিপদে আছি। ও দেখেন সাইকেল চালায়, রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছে, সাইকেলটা কি সে এত গতিতে চালাতে পারবে, গাড়ির সাথে পাল্লা দিতে পারবে, সাইডে যায় না, মাঝখানে রাস্তা মাঝখানে, এই যে বেনোলা মাঝখানে চলে আসতেছে, এই যে মানুষ দেখেন কিভাবে রাস্তা পার হয়। হ্যাঁ তা আসলে কি বলা, বলার ভাষা নেই, মানুষ বলে ড্রাইভারের দোষ, এই দোষ সেই দোষ। এই যে দেখেন একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, ওই যে দেখেন কিরকম করছে মানুষ। এইগুলো হচ্ছে গিয়ে অবস্থা, মানে আমাদের দেশের মানুষ কখনোই সচেতন হবে না, তারা সচেতন শুধু সোশ্যাল মিডিয়াতে চিল্লাই চিল্লাই বলবে, জ্ঞান দিবে, এই কথা বলবে, সেই কথা বলবে, রিয়েল লাইফে আসলে তাদের কোনো খবর নাই। এই যে দেখুন একজন এমন একটা জায়গায় এই যে মানুষ কি করছে, আসলে এই যে দেখেন গাড়ি পাল্লা দিচ্ছে, মানে কিছু বলার ভাষা নেই। এই দেখেন আরেকজন গাড়ির সামনে এসে পড়তেছে, কি বলবো। তো যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন, আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ, আমাকে লাইক কমেন্টস করে আপনারা অবশ্যই উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহর জন্যই আমি আসলে ভিডিওগুলো তৈরি করি, আমার আসলে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, মন্তব্য, এটা আমার জন্য একটা বড় ধরনের ইন্সপাইরেশন। দেখেন এই কি করছে, হঠাৎ করে সে টার্ন নিছে এই দিকে বাম দিকে, আসলে এরকম করার কারণে কিন্তু অনেক সময় গাড়ি এগুলো অ্যাক্সিডেন্ট করে, আমিও মোটামুটি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তা আমি কুড়িল বিশ্ব রোডের মাথায় ঢুকে গিয়েছি, কুড়িল বিশ্ব রোডে অলরেডি চলে এসেছি, আমরা এখন 300 ফিটে
প্রবেশ করব 300 মিটার। এই টার্নটা একটু বিপজ্জনক, এখানে কিছু গাড়ি ওভার ফ্লাইওভারের মধ্যে যায়, কিছু গাড়ি 300 মিটার দিকে যায়, এখানে আবার কিছু গাড়ি উল্টা পথ দিয়ে চলে আসে। তো এদিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আবার দেখেন মানুষও হঠাৎ করে ঢুকে যায়, এই যে দেখেন মানুষ পার হচ্ছে রাস্তা। তো এখানে আপনাদেরকে খুব কেয়ারফুললি, এখানে যারা এদিকে ভিজিটে আসেন খুব কেয়ারফুললি ড্রাইভ করবেন। অনেক কেয়ারফুললি ড্রাইভ না করলে আপনার আসলে মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনার কেয়ারলেস এর কারণে কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য বলবো আপনারা একটু সাবধানে আসবেন। আর 300 ফিট এলাকা আপনারা জানেন একটা ঝমঝমাট এরিয়া হয়ে গিয়েছে, প্রচুর ফুড রেস্টুরেন্ট, অনেক কিছু খাবারের জায়গা হয়ে গিয়েছে। আপনার এই যে দেখেন ঢুকলি দেখে পড়েন গাজীপুর, নৌসন্দীপ, ভুলতা, পূর্বাচল, নতুন শহর, এরকম ইন্ডিকেটর লেখা থাকবে। তো যারা 300 ফিটে যাতায়াত করেন তারা জানেন এই এলাকায় বাইকারদের জন্য এই রাস্তাটা কতটা মানে জনপ্রিয়। বাইকাররা আসলে এই রাস্তায় আসলে সর্বোচ্চ স্পিড উঠানোর জন্য অস্থির হয়ে থাকে, কারণ এখানে এই রোডে আসলে কোথাও কোনো ই নেই, পুরো রাস্তা 13 কিলোমিটার রাস্তাতেই কোনো প্রকার স্পিড ব্রেকার, কোনো প্রকার আইলেন নেই এখানে, যার কারণে এক টানে এক চাপে যাওয়া যায়। আমি বেশ কয়েকবার গিয়েছি 13 কিলোমিটার, আমার 6.5 মিনিট লেগেছিল। কার সর্বোচ্চ কম সময় গিয়েছিলেন কমেন্টস করে জানাবেন, যারা এখানে ড্রাইভ করেছিলেন, আর সর্বোচ্চ স্পিডটা কত তুলেছিলেন সেটাও চাইলে কমেন্টস করে আমাকে শেয়ার করতে পারেন, আমি আপনাদের কমেন্টসের আশায় থাকলাম। যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমার জন্য খুব দরকার। আমি আসলে অনেক লাইফের অনেক রিস্ক নিয়ে আমি এই কন্টেন্ট জগতে এই প্ল্যাটফর্মে আমি এখন পর্যন্ত আছি, আমি অনেক কিছু হারিয়েছি এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাদের সাথে। যদি আমি আপনারা আমাকে মোটামুটি লেভেলেরও যদি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেদিন হয়তো মানে আমি সত্যি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। অনেক কথা এখন বলার আছে বলতে পারি না, কারণ অনেক রকমের রেস্ট্রিকশন থাকার কারণে, যেহেতু আমাকে এখন পর্যন্ত কর্ম করেই খেতে হচ্ছে বা একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি, দেখা গেল অনেক কিছু বাইন্ডিংস থাকে কথা বলার, বলতে গিয়েও বলতে পারি না। সেই জন্য আমি বলবো আমার জন্য আপনাদের ভালোবাসা সাপোর্টটা অনেক জরুরি, অনেক জরুরি। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে এইখানে আমার আসলে স্টপ হয়ে যেতে হবে, আপনাদের ভালোবাসা ছাড়া আমাকে এইখানে কন্টিনিউ করাটা অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য বলবো প্লিজ ভাই বোনেরা এবং মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। তা আমরা 300 ফিটের একদম প্রথম যেই ইউটার্ন, সেই ইউটার্নটা ক্রস করছি, পরবর্তীতে আরও 4টা ইউটার্ন আছে। এখানে রাস্তার সৌন্দর্য হচ্ছে ইউটার্নের নিচ দিয়ে যখন আপনি মোটর সাইকেল ড্রাইভ করে যাবেন তখন একটা আপনার মধ্যে আলাদা একটা ফিল আসবে অন্যরকম, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি বোয়ালিয়া যেটা ইউটার্ন পার হয়েছি, রাস্তাটা অনেক মানে গাড়ি চালানোর জন্য অনেক ভালো একটা উপযুক্ত রাস্তা, তবে সাবধানে ড্রাইভ করবেন, কেয়ারফুলি ড্রাইভ করবেন, কোনো প্রকার রিস্ক থাকলে গাড়ি চালাবেন না, এইভাবে চালাবেন না। আর এই রাস্তায় নতুন হলে প্রথমবার আপনি একটু রাস্তাটা ভালোভাবে দেখে নেবেন, কারণ কোন জায়গায় কোন একটা রেস্ট্রিকশন আছে, দুর্ঘটনা ঘটতে পারে, এরকম কোনো কিছু আপনার জানা নাও থাকতে পারে। সেজন্য আমি বলবো আপনি একটু, আমি যে স্পিডটা তুলেছি মোটামুটি 109-10 এর মধ্যে আছি, আপনারা এই রিস্ক নেবেন না, কারণ আমি এই রাস্তায় ইউজ টু। হ্যাঁ, যারা নতুন তাদের জন্য এটা একটা মানে রিস্ক হয়ে যাবে। আদান দিচ্ছে, চলুন পুরো 300 ফিটটাই আপনাদেরকে দেখায়, আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের থাকাটা আমার জন্য একটা সৌভাগ্য। পুরো 300 ফিটটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যেতে যেতে আপনারা হচ্ছে এনজয় করবেন আমার ভিডিওটি। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, মানে 300 ফিটে এখন মানে চেকপোস্ট আছে, কারণ অনেক কিছু ঝামেলা হচ্ছে ইদানিং, ঝামেলার কারণে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে, যার কারণে চেকপোস্ট হচ্ছে, চেক করছে, যদি কোনো প্রকার ঝামেলা হয়, ঝামেলা হইতেই পারে স্বাভাবিক, কারণ দেশের মধ্যে আইন প্রশাসন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে দুর্বলতার কারণে কিন্তু আমি ছিনতাইয়ের সম্মুখীন হয়েছি,
যেটার জন্য আমি এখন পর্যন্ত আমার পরিবারের মেম্বারসরা ট্রমাতে আছে। তা ট্রমা ভুলার জন্য আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়ে এই কন্টেন্ট তৈরি করে আপনাদের সাথে সংযুক্ত থাকা, কারণ ট্রমাটা ভুলতে হলে আমাকে আপনাদের সাথেই থাকতে হবে, আর সেজন্য আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার জন্য একান্ত প্রয়োজন। আমাকে অনেক বন্ধু বান্ধব, অনেক কলিগস, অনেক ফলোয়ার সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসে, ভালোবাসা দেয়। আপনারা ভিডিও দেওয়া মাত্রই আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন, অনেকেই আছে, অনেক অডিয়েন্স আছে, তারা এত 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 সুন্দর সুন্দর কমেন্টস করে। তা আমি বেশিরভাগ যারা দেখি আসলে নতুন ইউজার যারা, তারাই আসলে আমার সাথে আছে, আর এই জন্য আমি নতুন ইউজারদেরকে সবসময় সাপোর্ট দিই, ভালোবাসা দিই। আর নতুন ইউজাররা না থাকলে এই প্ল্যাটফর্মে আপনি ভাইরাল হওয়া অনেকটাই কঠিন। আপনারা জানেন আমার একটা ভিডিও 13 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যে। 13 মিলিয়ন ভিউ আসলে আমি নিজেও কল্পনাও করতে পারিনি, এত ভিউ কিভাবে, এটা কিভাবে সম্ভব। তা আমরা তিন ছবিটার যে তিন নম্বর ইউটার্নে চলে এসেছি, যেটা নীলা মার্কেটের কাছে, সরি 3 নম্বর না 2 নম্বর আমার আসলে মনে নেই, আপনারা একটু দেখে নেবেন, কারণ 2 নম্বর হতে পারে। গাড়ি আসলে রাতের বেলা চালায় অনেক পথে, কারণ রাস্তাটা ফ্রি থাকে, একদম ফ্রি মানে ফাঁকা থাকে, তবে কেয়ারফুলি ড্রাইভ করবেন, সাবধানের সাথে, কারোর সাথে পাল্লা দিতে যাবেন না, আপনার ওই রেসিং করতে যাবেন না। এখানে রেসিং করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকের মায়ের অনেকের মায়ের বুকের সন্তান খালি হয়েছে। আমরা অনেক দুর্ঘটনা এই ছবিতে দেখেছি। হ্যাঁ, আমরা সেজন্য আমি সেজন্য বলবো, আমি সাজেস্ট করবো এইখানে আসবেন, ঠিক আছে, ভিজিট করতে আসবেন, ঘুরতে আসবেন। আপনি একে একে ড্রাইভ করেন কোনো সমস্যা নেই, কিন্তু রেসিং করতে যাবেন না। এই রেসিং করতে গিয়ে কিন্তু অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন। সো দ্যাট ডোন্ট ট্রাই দিস, আপনারা এই রাস্তায় চালান, গাড়ি চালান, মন মতন চালান, কোনো সমস্যা নাই। আসলে তিন ছবিটার কাছে আমার বাড়ি দেখে, যে অফিস থেকে যাতায়াতের পথে এই দিক দিয়ে যায় আমার বাড়ি কাঞ্চন, আমি নারায়ণগঞ্জের ছেলে, কাঞ্চন রূপগঞ্জ আমার বাড়ি। হ্যাঁ, আপনারা আমাদের এলাকায় আসলে আমাকে চাইলে নক দিতে পারেন, যদি ফ্রি থাকি দেখা হবে ইনশাল্লাহ। আর যারা তিন ছবিটা এখন পর্যন্ত ভিজিট করেননি আসবেন, আপনাদের জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত রইলো, অনেক অনেক শুভকামনা থাকবে। যারা যারা এখন পর্যন্ত আসেন না, যারা আসবেন তাদের জন্য আপনারা আসবেন তিন ছবিতে। অনেক অনেক ভালো ভালো জায়গা আছে, এবং চিপ রেটে আপনারা এই মাছের বারবিকিউ, তারপরে হাঁসের মাংস, চাটনি পিঠা, চিতই পিঠা, অনেক কিছু, তারপরে মটকা চা, অনেক কিছু এখানে আছে। এগুলো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে মানে মোটামুটি ভালো ডে, আপনি ডে লং আপনি একটা ট্যুর কমপ্লিট করে যেতে পারবেন, আপনার জন্য অনেক সুন্দর হবে আর কি দিনটি আমি মনে করি। এটা রাস্তায় কুকুরটা নামে, মানে বিড়ালটা মানে গাড়ির নিচে চাপা পড়েছে, আমি আমার জানা নেই, আল্লাহ বাঁচিয়েছে, যদি এটার উপর দিয়ে যেতাম তাহলে আমার গাড়ি এখন 90-এর উপরে, আমি হয়তো মানে এটা স্লিপ কেটে স্লিপও কাটতে পারতাম। আল্লাহ বাঁচাইছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, বারবার আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না। সেই জন্য আমি বলছি তিন ছবিতে ড্রাইভ করবেন, নাক কান চোখ কান একদম খোলা রেখে আপনারা ড্রাইভ করবেন, কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমি এর আগে আপনারা জানেন আমি একদম মুন্সিগঞ্জের শ্রীনগর যখন আমি কাজ করছিলাম, একদম মানে বৃষ্টি নামছিল ঘুরে ঘুরে, আমি নামাজ পড়ে বেরোয়েছিলাম, স্লো একদম স্লোতে ছিলাম 30-35, সেই সময় হঠাৎ করে কুকুর আমার গাড়ির সামনে যে চলে গেছিল, আমি মনে করেন পরে গিয়ে আমার হাত চলে গিয়েছিল, পায়ের মাংস চলে গিয়েছিল, অনেকটা ইঞ্জুরি হয়ে গেছিলাম। মোটামুটি বেশ কয়েকদিন আমি মানে মাসখানেক আমি চলাফেরা করতে কষ্ট হয়েছিল, রেস্টও ভালোভাবে করতে পারিনি, কারণ প্রচুর জ্বালা পোড়া করতো আর কি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি তিন জুবিটের, আমি কাঞ্চন ব্রিজের ওই দিকটা ভিডিও করবো না, কারণ ওইদিকে প্রচুর ধুলাবালু, আর ধুলাবালুতে একটু অসুবিধা হয় ভিডিও করতে। যার জন্যে যারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে ভালোবাসা আমার পক্ষ থেকে, এবং মন খুলে দোয়া করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, সবসময় পাশে থাকবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি আবুল কালাম আজাদ, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।